ডয়েচে ভেলে বাংলা ভাষা বিভাগের ফেসবুক লাইভে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি রোমে। এটি বাঙালি অধ্যুষিত বা বাংলাদেশি সবচেয়ে বেশি লোক এখানে থাকে, জায়গাটার নাম হচ্ছে তর্পিনাতারা। সেই তর্পিনাতারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা একজন ব্যবসায়ী আছেন আমাদের সঙ্গে, জনাব জুবায়ের, তার সঙ্গে আমরা একটু কথা বলে একটা আপনি 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 কি পেশা ভাই? আচ্ছা, একজন কর্মজীবী পেশাজীবী আছেন এখানে জনাব জুবায়ের, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে এই করোনার আশঙ্কা, আপনি একটু মাস্কটা পরে থাকতে হবে, মাস্কটা একটু পরে থাকতে হবে প্লিজ। আপনার এই করোনার এই সময়টা যখন আবার ফিরে আসার একটা আশঙ্কা আছে, তখন কেমন আছেন আপনারা? আপনাদের কথা একটু আগে শুনি। আসসালামু আলাইকুম। আসলে এখানে করোনা ভাইরাসের ব্যাপারটা জানেন, ইউরোপের মধ্যে সবচেয়ে মহামারী এখান থেকেই শুরু হয়েছে এবং খুব ব্যাপক মহামারী দেখা দিয়েছিল এখানে। তা আমরা অনেকটাই কাটায় উঠেছি, প্রায় জিরোর কাছাকাছি আমরা চলে আসছি, কিন্তু ব্যবসা বাণিজ্য এখনও মন্দা আছে, এখনও স্বাভাবিক হয়নি ব্যবসা বাণিজ্য। কি বলবো, এখনো স্বাভাবিক হয়নি সেটা আপনি বলছিলেন, কিন্তু এদিকে কাজের ব্যাপারও এখনো স্বাভাবিক হয়নি, কাজ অনেকে কাজ করতেছে, বেশিরভাগ লোকই মানে 80% লোকই এখনো কাজে জয়েন দেয়নি। এই এই কথা কি ঠিক যে করোনা ভাইরাসটা আবার নতুন করে ফিরে আসছে এই রোমের মধ্যে, নাকি সেটি আসলে ফিরে আসছে এটা বলবো না, কিছু মানে আমাদের বাঙালির মধ্যে কিছু কয়েকজন আর কি এরকম করোনা ভাইরাসে ধরা পড়ছে, এই কারণে আসলে মানে খুব একটা বেশি না, এটা স্বাভাবিক পরীক্ষা কন্ট্রোল এতদিন কন্ট্রোল করেনি, কন্ট্রোল করার পরে এত কিছু লোক আমাদের মধ্যে আর কি ধরা পড়ছে আমাদের বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশিদের মধ্যে এই করোনা ভাইরাসের সংক্রমণটা একটু অন্য জায়গা থেকে একটু বেশি হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশ থেকে অনেকে এখানে আসছে, যারা এখান ইমিগ্রেন্টারি যারা বাংলাদেশে ছিল তারা নতুন করে এখানে আসছে, আসার পরে এই এই মানে এয়ারপোর্টে যখন চেক করা হয় তখন কিছু করোনা ভাইরাসের লোক পাওয়া যায়, ওটা পাওয়ার পরে তারা এখানে আবার পুরা বাঙালিকে বাঙালি কমিউনিটির লোকজনকে সবাই দেয় আর কি, ওটা পরীক্ষা নিরীক্ষা করার পরে আরও কিছু লোক ধরা পড়ে, 20-25 জন লোক এরকম করোনা ভাইরাসের আর কি ধরা পড়ছে। এই আমরা বাংলাদেশের একজন সাংবাদিক মানে সরি বাংলাদেশি একজন সাংবাদিক যিনি কাজ করছেন News24-এর হয়ে, তাকেও দেখতে পাচ্ছি, জনাব রিয়াজ। জনাব রিয়াজ কি আমাদের সঙ্গে একটু কথা বলবেন কিনা? জনাব রিয়াজ, এই যে বাংলাদেশিদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বা রোম যে করোনা ভাইরাসের সংক্রমণ সেটা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে ইতালিতে চায়নার পরেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি দেখা দিয়েছিল এবং সেটি যখন ইতালি এই করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ের পথে, ঠিক তখনই প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে আটকা পড়েছিল তারা বিশেষ ফ্লাইটে ইতালিতে প্রবেশ করেন এবং আপনারা জানেন যে যারা বিশেষ ফ্লাইট এসেছে তারা আসার পরে বাংলাদেশেও কোনো ধরনের বাধা ছাড়াই, অর্থাৎ করোনা টেস্ট ছাড়াই বিমানবন্দর ক্রস করে ইতালিতে আসেন। ইতালিতে আসার পর এখানকার স্বাস্থ্যবিধি মেনে না চলায় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে যারা সংস্পর্শে এসেছেন এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা করোনা ভাইরাসটি বহন করে ইতালিতে নিয়ে আসেন এবং তাদের সংস্পর্শে যাওয়ায় কয়েকজন বাংলাদেশি করোনা পজিটিভ ধরা পড়ে। যখন ধরা পড়ে তখন প্রশাসন যখন খুঁজতেছিল যে এরা আসলে নতুনভাবে করোনা প্রবাসী বাংলাদেশি, কিন্তু আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে প্রবাসী বাংলাদেশিদের কিন্তু ইতালিতে যারা থাকেন তারা কিন্তু করোনা যখন এখানে অনেক বেশি ছিল, অর্থাৎ এখানে কয়েক হাজার লোক আক্রান্ত হয়েছে, 100 লোক মারা গেছে একদিনে, তখনও বাংলাদেশিরা সেফ ছিল, তাদের সেরকম করোনা কিন্তু অ্যাটাক করতে পারেনি। যখন করোনা শেষ তখন বাংলাদেশিদের মধ্যে এই ভাইরাসটি কেমন কীভাবে আসলো সেটি নিয়ে যখন প্রশাসন খুঁজতেছিল তখন দেখলো যে তারা বাংলাদেশ থেকে এসেছেন গত 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিন আগে। বাংলাদেশ থেকে আসা লোকজনের মধ্যে দিয়ে করোনা সংক্রমণ, তার জন্য কি আপনি কর্তৃপক্ষের কাউকে দায়ী করবেন নাকি আপনি বলবেন যে যারা এসছেন তারাই আসলে একটু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, বা কার কথা আপনি? এটা আসলে এখন এই ইতালিতে করোনা ভাইরাস ছড়ানোর ব্যাপারে আমি বলবো যে এই দায়ভারটা কে নিবে, এই প্রশ্নটা আমাদেরকেও অনেকে করে যে এই দায়ভার কার, কিন্তু আমরা বলবো যে যে এসেছেন তার কিন্তু ব্যক্তিগত একটি দায়িত্ব থেকে বা দায়িত্ববোধ থেকে তার উচিত ছিল 14 দিন কোয়ারেন্টাইনে থাকার, তিনি কিন্তু থাকেননি, তিনি এসেই কাজে যোগদান করেছেন, আসার পরে তিনি বাসায় না থাকার কারণে তার মাধ্যমে করোনা যখন যেহেতু গিয়েছে সেটি তার নিজে একজন প্রবাসী বাংলাদেশি বলবো যে ওই প্রবাসী বাংলাদেশির দায়িত্বহীনতার অভাবে আমাদের এই বদনাম হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। আমরা একটি
আসলে যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি সেই দোকানটির ভাই আপনি কি একটু কথা বলবেন আমার সাথে? না না বলুন বলুন আপনি বলো আপনি 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 একটু না না ভাই বলুন হ্যাঁ বল ভাই হ্যাঁ আপনার সবাই নিজের নিজের সেভে থাকি আমরা, এটা সবার জন্য উপকারী, সবাই সেভে থাকাই দরকার, এটা বাঙালি যারা আছি বা যারা আছে একটু প্রবলেমে তারপর একটু সবাই সবাই থাকাটাই দরকার। তারা কাজের খোঁজে বাইর হচ্ছেন বা তাদের কাছে টাকা পয়সা নেই, তারা একটু ডেসপারেটলি কাজ খুঁজছেন, ব্যাপারটা কি এরকম? আসলে এটাই বিভিন্ন বিষয় এখানে কাজ করছে, সেটা হচ্ছে যে ওই বাংলাদেশি যিনি এসেছেন বাংলাদেশ থেকে বিমানবন্দরে তাকে কোনো ধরনের করোনা পরীক্ষা করা হয় নাই এবং বাংলাদেশে করোনার জাল সার্টিফিকেট এর কথা উঠছে, এই কারণে প্রশাসন আমাদেরকে আরও বেশি হয়রানি করছে এখানকার প্রশাসন, যেহেতু বাংলাদেশে জাল করোনা সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এই কারণে মনে করতেছে যে আমরা করোনা টেস্ট করে যে সার্টিফিকেট নিয়ে এসেছি অথবা বাংলাদেশে করোনা আমার হয়েছিল বাট আমি সেটি গোপন রেখেছি, ভুয়া সার্টিফিকেট দিয়ে আমি এখানে এসেছি। পরবর্তীতে আমি যেহেতু মিডিয়ার সাথে কাজ করি আমরা জানলাম যে ওই সব প্যাসেঞ্জাররা কেউ কিন্তু করোনার সার্টিফিকেট নিয়ে আসেনি, আবার যিনি এসেছেন তিনি আসার পরে তিনি করোনা হোম কোয়ারেন্টাইনে থাকার কথা তিনি থাকেননি, তিনি কাজে যোগদান করেছেন। তবে একটি বিষয় যে ইতালি প্রবাসী যেসব বাংলাদেশি বাংলাদেশে আটকা ছিল আসলেই তাদের প্রবাসী হিসাবে উনি আসার পরে উনি কাজে যোগদান করবেন এটি স্বাভাবিক, বাট ওনাদের অর্থনৈতিক সমস্যাও রয়েছে, আবার ব্যক্তিগতভাবে 14 দিন কেউই থাকতে চায় না, এটা হচ্ছে আমাদের এই ভাইরাসটির সাথে প্রথম নতুনভাবে পরিচিত হওয়ার কারণে এটির আসলে খারাপ দিকটা দেখেছি, বাট আমি ব্যক্তিগতভাবে আমার নিজের অবস্থান থেকে আমি দায়িত্ব পালন করছি না, যেহেতু বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাসায় থাকা, সে ব্যাপারে কেউ দায়িত্ব পালন করিনি। পাশাপাশি এটি আমি বলবো যে প্রবাসী বাংলাদেশিদেরকে বিমানে যে বিমানে নিয়ে এসেছে সেখানেও কিন্তু সামাজিক দূরত্ব বজায় ছিল না, সেক্ষেত্রে দায়ভার কিন্তু বাংলাদেশেরও অনেকটা উপরে পড়ে, শুধু আমার ব্যক্তিগত উপরে পড়ে, বিমানে যারা আসছেন তাদের মধ্যেও সামাজিক দূরত্ব ছিল না। আরও একটি বিষয় যদি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করি যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশি দূতাবাসের এখানে কোনো কিছু করার কথা ছিল বা কোনো উদ্যোগ নিতে পারতো কর্তৃপক্ষের ক্ষেত্রে? দূতাবাস যে কাজটি করেছে যে বিশেষ ফ্লাইট যারা বাংলাদেশে আটকা পড়েছিল যাদের এসটি পারমিট হারাতে বসেছিল বা যারা চাকরি হারাচ্ছিলেন তাদেরকে আনার জন্য দূতাবাসের কাছে যেসব কমিউনিটির ব্যক্তিবর্গ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে তারা গিয়েছেন, দূতাবাস সহযোগিতা করেছেন। আমরা দেখেছি যে মাননীয় রাষ্ট্রদূত তিনি দূতাবাসে গিয়েও কিন্তু বিমানবন্দরে গিয়েও কিন্তু প্রবাসীদেরকে রিসিভ করেছেন, বাট এখানে দূতাবাস কতটুকু ওই চার্টার ফ্লাইটের আয়োজন করেছে তাদের সাথে কতটুকু কমিউনিকেশন করেছে যে যারা আসবে তাদের ব্যাপারে কী করবে সে ব্যাপারে কিন্তু আমরা জানি না, কারণ হচ্ছে দূতাবাস যদি তাদেরকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করত বা সে ব্যাপারে বিশেষ ফ্লাইট যারা করতেছেন তারা কী ব্যবস্থা করেছেন সে ব্যাপারে কিন্তু দূতাবাসী জানে এবং তারা জানে, আমরা যারা প্রবাসী বা আমরা যারা সম্পর্কে আমরা কিন্তু জানতাম না যে যাদেরকে আনবে তাদেরকে সরকারের পক্ষ থেকে কী বলা হচ্ছে বা দূতাবাস কী করতেছে বা যারা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে তারা কী দায়িত্ব পালন করছেন সেইটার ব্যাপারে কিন্তু আমরা অবগত ছিলাম না। এটি একটি আমরা আসলে যেটি জানতে চাইছিলাম যে করোনা ভাইরাসের যে সংক্রমণের যে বিষয়টি আবার নতুন করে সামনে এসছে, 3-4 মাস আসলে ইতালি লকডাউন থাকলো, ইতালি আসলে ইউরোপের মধ্যে না শুধু সারা পৃথিবীর মধ্যেই সবচেয়ে বেশি করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের মধ্যে একটি ছিল, কিন্তু সেটি শেষ হয়ে গেছিলো, এটি আবার যে ফিরে আসছে সেটি আমাদের জন্য আসলে একটু শঙ্কার বিষয় কেন, আমরা যারা মানে বাংলাদেশি প্রবাসী এখানে ইতালি কাজ করছি তাদের জন্য সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো নানাভাবে কথা আসছে যে এটিকে আসলে প্রবাসী যারা ফিরে আসছেন বা যারা থাকছেন তাদের দায়, কর্তৃপক্ষের দায়, ইতালি সরকারের দায়, কার দায় এটি, যদি আপনি একটু আসলে ধন্যবাদ আপনার একটু পরিচয়। আমার নাম পাবুল রহমান তুহিন, আমি বেশ অনেক বছর এই রোমে আছি, পাশাপাশি ইউরোপের অন্য দেশে ছিলাম, কিন্তু বেসিক্যালি বাঙালি বাংলাদেশি যারা আমরা ইতালিতে যে ভয়াবহতা দেখেছি সেটাতে আমাদের একটা গ্রেট এক্সপিরিয়েন্স অবশ্যই হয়েছে, আমাদের অবশ্যই আমাদের মধ্যে সচেতনতা আছে, সচেতনতা না থাকলে এই জোনটার মধ্যে নাহলে 20,000 বাঙালি আমাদের একটা বাঙালি এফেক্টেড হয় নাই যখন লকডাউনে আমরা ছিলাম, তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আমরা সচেতন। আপনাকে আরেকটা জিনিস বলি, ইটালিয়ানরা অনেক সাফারার,
আমরা ইতালিয়ানদের দেখলে অ্যাভয়েড করতাম, আজকে যে কোনো কারণে আনফর্চুনেটলি ইটালিয়ান আমাদের দেখলে অ্যাভয়েড করে। এটার বিশ্লেষণ আপনারা আমরা যারা বর্তমানে এই জন্য বসবাস করি সবাই জানি। কুটিপয় কিছু ব্যক্তি স্বার্থ লোকের কারণে আজকে আমরা এফেক্টেড। আপনি আমি যেহেতু এই দেশে কাজ করি অনেক বছর, আমার জানা মতে 2-3 রেস্টুরেন্টের স্টাফ এরা বাসায় ফিরে আসছে। আপনি জানেন কেন? কারণ এই 2 সপ্তাহের মধ্যে নিয়ার অ্যাবাউট 60 আমরা আক্রান্ত, আক্রান্ত রুমে কখনোই ছিল না। এই আক্রান্তের কারণে যখন একটা লোক কিচেনে কাজ করে, এটা খুব গা ঘেঁষাঘেঁষি করে কাজ করে, ইটালিয়ান ভয় পায়ের কারণে বলে আমি ওদের সাথে কাজ করব না। তাহলে কী হলো, 2 লোক বাসায় ফেরত আসলো। এরকম করে আজকে এই রুম শহরে অনেক মানে খাদ্যের রেস্টুরেন্ট যেখানে খুব ফেমাস বাঙালি কাজ করে তার আজকে বাসায়। এটি বুঝতে পারছে আমাদের দর্শকদের মধ্যে, দেখেন আমাদের দর্শকদের মধ্যে এক অংশ আসলে এটি একটি মন্তব্য করছেন। এস এম শাহ আলমের কথা আমরা বলতে পারি, যে তিনি বলছেন যে ইতালি প্রবাসীদের কারণে কি বাংলাদেশে করোনা বিস্তার লাভ করেছে, অর্থাৎ করোনা রোগটা যখন ইতালিতে এসছে তখন আমরা বাংলাদেশি প্রবাসীদের কাউকে সেখানে যেতে দেখেছি, এবং পরে এটি নিয়ে কথা হয়েছে যে তারা সে সময় এসে তারা কোয়ারেন্টিন মানেন নাই বা এটি করেছেন, তার ফলে সেখানে এটি ছড়িয়েছে কিনা। এটা একটা সুন্দর একটা প্রশ্ন করছেন। আচ্ছা, যখন ইতালি থেকে বাংলাদেশে গেলো ওরা, তারা এক্সাইটেড হয়ে গেছিলো, অনেক উল্টাপাল্টা কথা বলছে। আসলে অরিজিনাল কথাটা কি এটা আমার বাংলাদেশের মানুষকে বোঝানো, মানে বোঝানো যায়নি। এখানে সবাই ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়ে গেছে, তাদের ছোটো ছোটো বাচ্চা ছিল। আপনি হয়তো বলতে পারেন আমি বাঙালি, এখানে আসছেন ময়লা গন্ধ পাচ্ছেন, আপনি চিৎকার কেন করছেন? আমি বাঙালি, আমার গায়ে মাটির গন্ধ আছে। এই দেশে যারা বসবাস করছে যেভাবে বড় হয়ে আসছে ইটালিয়ানদের মতোই বড় হয়ে আসছে, সুতরাং ওই ওয়েদারটা তাদেরকে শ্যুট করতে ছিল না। একটা বাবা কিন্তু কিন্তু এয়ারপোর্ট থেকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে অনেকে থাকেন না, সেটি নিয়ে অভিযোগ আসছে। সব সেটি আরেকটি প্রসঙ্গ। আমরা যেটি বলতে চাই যে এই অবস্থা থেকে উত্তরণের ভালো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা। আর হচ্ছে দর্শকরা প্রশ্ন করছেন যে এখানে আসলে আমরা অনেকগুলি ডাস্টবিন এবং অন্যান্য জিনিসপত্র দেখতে পাচ্ছি, দেখে খুব মনে হচ্ছে না যে এটি পশ্চিম ইউরোপের একটি খুব আধুনিক এবং উন্নত একটি দেশ বা শহর, এটি কেন? এটার একটা সুন্দর বিশ্লেষণ আছে। এখানে প্রতিদিন ডাস্টবিন কিন্তু সকালে বিকেলে নিয়ে যাওয়া হয়। এখানে আমি কাউকে ব্যক্তিগত দোষারোপ করবো না, আমাদের সচেতনতার অভাব আছে। আমরা এখানে ম্যাক্সিমাম আমাদের বাঙালি আইটেম বিক্রি করি, বুঝছেন? আপনি দেখবেন এই যে ডাস্টবিনগুলো শুধু এই দোকানের আশেপাশে দেখবেন এই অবস্থাটা। আপনি এখান থেকে একটু বাইরে যান, আপনি ডাস্টবিনগুলো এরকম দেখবেন না। এখানে কেন এগুলি? এগুলো এখানে অনেকগুলো বাঙালি দোকান দেখতে পাচ্ছেন তো, এই বাঙালি দোকানে সকালে মালগুলো নিয়ে ভরা হয়। আপনি আবার যখন সন্ধ্যাবেলা আসবেন এই পরিবেশটা দেখবেন না, দেখবেন একেবারে সম্পূর্ণ পরিষ্কার। এখন এই সময় আসছেন আপনি, এই কারণে হয়তো আপনি অপরিষ্কার দেখতে পাচ্ছেন। ভাই একটু কথা বলবেন আমাদের সঙ্গে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বলছেন। আমরা ভাই আমরা একটু আপনি থাকতে পাবেন ভাই, আপনার কাছে আমরা একটা শেষ প্রশ্ন করব অবশ্য, যে এই অবস্থা থেকে কত দ্রুত আমরা আসলে মূলত বেরিয়ে আসছি, ডেফিনেটলি বেরিয়ে আসছি। সামান্য কিছু ঘটনা আপনি দেখবেন আমাদের জন্য যে ইতালি দরজা বন্ধ করে দিল না, এটা এটা ভালো হয়ে যাবে, এটা কোনো বিষয় না। ডেফিনেটলি একটা 2-3 সপ্তাহ বিষয়। এখানে আমরা সবাই সচেতন, এখানে একটা শিক্ষিত জেনারেশন বসবাস করে, আমাদের বাচ্চা কাচ্চারা এখানে বড় হয়েছে, তারাও জানে এটা, এই উত্তরণ থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আপনি দোয়া করি আমাদের বাংলাদেশের মানুষ যেন ভালো হয়ে যায়, বাংলাদেশের মানুষ যেন সুস্থ হয়ে ফিরে আসে। আপনি কি মনে করছেন যে মানে আমরা আসলে খুব শঙ্কিত আছি যে ইতালির দরজা যদি বাংলাদেশের মানুষের জন্য বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায়, মানে এটি বা এটি যদি এটা একটা সমসাময়িক বিষয় দ্রুত? অবশ্যই, ডেফিনেটলি দেশে যারা আমাদের ভাইরা আছেন তারা খুবই, আমি আপনাকে 100% এসুরেন্স করতে চাই, যাদের ডকুমেন্টস আছে, গভর্নমেন্ট তো অনেক সেক্রিফাইস করছে, আপনার তো পাগলের মতো এখানে আসার কোনো দরকার নেই, আপনি অপেক্ষা করেন। আপনাকে 1-2 মাস বলেছি তো, আপনার রেসিডেন্স যদি এক্সপায়ার হয়ে যায় তাদের, এটা ভুল হয়ে গেছে, এটা ভুল দাদা, ভুল ধারণা, গভর্নমেন্ট স্টিল না বলছে, যদি আপনাদের ডকুমেন্টসকে রেসিডেন্স এক্সপায়ার হয়ে যায় আমরা আপনাদেরকে নিয়ে নিব, কোনো সমস্যা নাই, নোটিশের মাধ্যমে নিয়ে নিব,
এটা তো আমাদের ডিজিটাল সবকিছু সবকিছু ডিজিটাল করা, কোন রকম ভয়ের কিছু নাই। তারপর আমরা পাগলে চলে আসছি এটা আমাদের। এমনিতে সর্বশেষ যে 20 জন রুমে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে তারা কি ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না, তাদের কোন রকম কোনো অসুবিধা? আমি আপনাকেও বলি, আমরা যখন ভয়াবহতার মধ্যে ছিলাম আমাদেরকে ইটালিয়ান ভাষায় বলতো যে আপনারা বাসায় থাকেন, আমরা খবর নিব। এখন ইটালির না হলে 20-25টা হাসপাতাল বন্ধ হয়ে গেছে, এই রুগী নাই। সুতরাং আপনি এই ব্যাপারে চিন্তাই করেন না, এদের পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা এখান থেকে পাচ্ছে। ওকে ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কি আর কেউ কি আমাদের সঙ্গে একটু কথা বলবেন ভাইয়া? একটু এই জায়গাটা আমরা একটু দেখাতে চাই, আমরা একটু এই জায়গাটা দেখাতে চাই যে এখানে কিন্তু আমরা শুনেছি যে রোম শহরের মধ্যে সবচেয়ে বেশি বাঙালির বাস, ঠিক না ভাই? এইখানে এই জায়গার মধ্যে বেশি জন বাস করার কি কোনো মানে বিশেষ কারণ কি আছে যে কেন এই জায়গার মধ্যে বেশি থাকছেন মানুষ? এটা 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 বলেন যে কেন, মানে একজন থেকে বা পরিচিতদের মধ্যে থেকে কেউ আসছেন কিনা এরকম? এই অবস্থায় আপনি পরিচিত লোক থাকে অনেক, রিলেটিভ থাকে, তার কারণে এই জায়গায় বসবাস করে অনেক বাঙালি, যারা অনেক পুরান লোক ওই জায়গায় প্রথম স্ট্রাই করছে, তার কারণে আপনি প্রত্যেক বাঙালি এই জায়গায় আসেন। আচ্ছা আমরা একটু সামনে থেকে গিয়ে একটু দেখে আসি। আচ্ছা আপনাদের আচ্ছা আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। রিয়া আমাদের আচ্ছা আচ্ছা আমি তো বলতে বলছি, আপনি আসেন আসেন একটু 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 মাস্টা পরেন আর লাইভ টা জানতে হবে কি প্রশ্ন করবে এটা জানতে হবে না? তা আমি তো আপনাকে প্রশ্ন করব না, আগে তো সাংবাদিক পুরো ফেসবুক খাই ফেলে যে তোমরা সাংবাদিক তোর ভিড়ে তার করোনা আর কি জানতে চাও? কথাবার্তা জিজ্ঞাসা করার আগে জানতে হবে কি উত্তর দিতে হবে। আচ্ছা দিলে হবে নাকি? আচ্ছা আমি আপনাকে জানতে খাই ফেলে যে তোর ভিড়ে তারা কাউন্টার লেখছ কিছু তোমরা আপনি মাস্টার পড়লে আমাদের জন্য সুবিধা হয়। তো আমি জানতে চাইছিলাম যে এই এলাকায় যে এত বাঙালি থাকছেন তার কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, আর যারা বাংলাদেশ থেকে ফতো মারছে এরা এখানে প্রবীণ নেতারা প্রবীণ লোকজন এখানে ছিল, যার কারণে বাসা বাড়িতে সুবিধা হয় এখানে, এই জন্য লোকজন বেশি থাকে এখানে। কিরকম কতজন থাকেন এখানে? এখানে অলমোস্ট এই এলাকায় আমাদের চিটাংয়ের আছে 700-800 আমাদের, আর বাকি এলাকার মনে হয় টোটালে 2-3 হাজার হবে, তো কম হবে না। আচ্ছা এই এলাকায় কি করোনা আক্রান্ত মানে করোনার যখন ভয়াবহতা ছিল তখন কি অনেকে আক্রান্ত হয়েছে? না অনেকে আক্রান্ত হয় নাই, এখানে ঠিক এখান থেকে 50 গজ ধরে একজন আক্রান্ত হয়েছিল, ওকে নিয়ে গেছে, তাও ইতালিয়ান, এবং বাসার সামনে বারের সামনে ওর খালতো ভাই ও আক্রান্ত হয়েছে, ওকে নিয়ে গেছে। এরপর আর একটা মসজিদের পাশে একজন আক্রান্ত হয়েছিল এই পর্যন্ত। আচ্ছা এমনিতে এরকম কোনো কিছু ভয়ের কিছু নাই? এখানে যারা থাকছেন তাদের তারা কি বেশিরভাগ ব্যবসায়ী চাকরিজীবী, তারা কি করছেন আসলে? এখানে বেশিরভাগ ব্যবসায়ী এখন বেশি হয়েছে, আগে তো অ্যালিমেন্টারি ব্যবসা ছিল না, এখন যথেষ্ট পরিমাণে অ্যালিমেন্টারি হয়েছে আর বেশিরভাগ চাকরিজীবী। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমরা সামনের দিকে যাচ্ছি, রিয়াজ। আচ্ছা আপনি কথা বলছেন? আচ্ছা আচ্ছা আমরা যে জায়গাটাতে যাচ্ছি এখানে আসলে অনেক বাঙালি এসে থাকতে শুরু করেছেন, একজনকে দেখে আরেকজনও সেখানে থাকছেন, সেটি করছেন থাকছেন। আমরা এখানে কি আরেকজনকে দেখতে পাচ্ছি? জি জি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আচ্ছা আপনার নামটা একটু? আমার নাম নুরুল ইসলাম দুররানী। আচ্ছা নুরুল ইসলাম দুররানী ভাই আপনি কি এখানে ব্যবসা করছেন? হ্যাঁ আমার একটা কাপড়ের দোকান আছে সুলতানা ফ্যাশন। আচ্ছা আপনাদের তো দোকানপাট বন্ধ রাখতে হয়েছিল, খোলা এখন আমাদের দোকান খোলা আছে। আপনারা কতদিন বন্ধ রাখলেন? আমাদের দোকান সরকারের নির্দেশ মোতাবেক আমরা গত 18 মে পর্যন্ত আমরা বন্ধ রেখেছি। মে মাস পর আপনারা এটা খুলেছেন, কিন্তু মানে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য যা থাকে তা কি শুরু হয়েছে? স্বাভাবিক ব্যবসা না, অনেকদিন বন্ধ থাকার পরে আমরা আমাদের যে ঈদের যে ব্যবসাটা দিতে হয় সেইটার জন্য কিছুটা লোকজন মুভ করেছে, ওই সময় কিছুটা হয়েছে, কিন্তু এখন ব্যবসার অবস্থাটা খুবই খারাপ সমস্ত ব্যবসা ইন জেনারেল, শুধু খাওয়ার ব্যবসাটা হয়তো বা একটু হয় যেখানে 100 হয়তো সেখানে 80 হয়, কিন্তু অন্যান্য ব্যবসা আনুপাতিক হারে খুব। সরকার কি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে মানে ইতালীয় সরকার?
ইতালিয়ান সরকার যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে বলতে দোকানের ব্যাপারটা আমরা দুইবার পেয়েছি এবং থার্ড টাইমও আমরা টাকা পেয়েছি, কিন্তু টাকার পরিমাণটা যেটা ক্ষতিপূরণের কাছাকাছি অনেক কম। এমনিতে কি আপনাদের বাড়ি ভাড়া বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি কি আপনারা একটু রেয়াত পেয়েছেন বা ওরকম কোনো কিছু? বাড়ি ভাড়ার ব্যাপারে এখানে বোনাস আফিত যেটা আমরা ই করছি অ্যাপ্লাই করেছি দোমান্দা, ইটালিয়ান ভাষায় দোমান্দা করেছি, বাট ওইটার এখনও শুধু আমি না এখন পর্যন্ত কোনো লোকের এই কোনো এটার রেজাল্ট এই করে নাই দেয় নাই। আর আমি একটা মাত্র সুযোগ পেয়েছি ইন জেনারেল, আমি তো চাকরি করি অন্য জায়গায়, সেই হিসাবে আমার দিত আলতো বিধা অন্য কোনো সুবিধা আমি পাই না, শুধু বোনাস স্পেশাল যেটা এখানকার এই সময়কালীনের একটা খাবারের জন্য যেটা এইটার একটা টাকা পেয়েছি এই হলো আমাদের। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ দুরানি ভাই। আমি একটু রিয়াজকে একটু, রিয়াজ আছেন আমাদের সঙ্গে, আমাদের পুরনো বন্ধু যিনি নিউজ 24 এ কাজ করেন, আমি একটু রিয়াজকে অনুরোধ করব। হ্যাঁ, একটু তার নিয়ে একটু জটিলতাছে, আমরা এই রাস্তাটা ধরে একটু হেঁটে যাই, আর রিয়াজ একটু যদি আমাদের বলেন যে এই চারপাশের জায়গাগুলি সম্পর্কে এবং এই এলাকায় যে বাংলাদেশের জায়গা সম্পর্কে আপনি একটু বলতে বলতে আপনি যদি আমাদের একটু পরিচয় করে দেন এখানে। আসলে আমরা যেখানে আছি সেটি হচ্ছে রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা তর্পিনাতারা, এটা আপনি এর আগেও জেনেছেন। আর এখানে দুটি বাংলাদেশি অধ্যুষ, তিনটি চারটি জোনা ভিত্তিক, এরিয়া ভিত্তিক বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিচিত, তার মধ্যে এটি হচ্ছে তর্পিনাতারা, এছাড়া আছে পিয়াসা ভিক্টোরিও এবং মন্তানিওলা। রোমের বিভিন্ন এরিয়ায় কিন্তু প্রবাসী বাংলাদেশিদের বসবাস, এবং আপনাকে জানিয়ে রাখছি যে এখানে প্রায় দ্বিতীয় জেনারেশন চলে এসেছে, লন্ডনে যেহেতু, ইংল্যান্ডে যেহেতু তিন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন, বাট এখানে সেকেন্ড জেনারেশন চলতেছে, এবং এখানকার প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছেন প্রত্যেকেই সবাই স্বাবলম্বী। তবে বর্তমানে যারা বিফোর 6-7 বছর আগে এসেছেন তারা হয়তো স্ট্রাগল করতেছেন যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বাট এছাড়া সবাই কিন্তু প্রতিষ্ঠিত ইতালিতে। আর ইতালির বর্তমানে আমরা যেখানে রয়েছি এই এলাকায় কিন্তু করোনাকালে প্রবাসী বাংলাদেশিদের বসবাস কিন্তু ওইরকমভাবে কিন্তু কেউ আক্রান্ত হয়নি যখন করোনার মহামারীটা ধারণ করে ইতালিতে, কিন্তু বর্তমানে সময়ে কিন্তু 126 জন মতো বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে। রাস্তার পরিচয়টা একটু, আমরা আছি এখন ভিয়া ক্যাসেলিনা, অর্থাৎ আমি যেটি বলতে চাইছিলাম যে এই বাসা, এগুলি তো বাসাই বেশিরভাগ, এটা তো দোকান বা মার্কেট হবে না? না না না, আচ্ছা, এখানে কিন্তু সব ব্যবসার নিচেই দোকান থাকে, উপরে বাসা থাকে, আপনি যেখানেই যান না কেন, কমার্শিয়াল এরিয়া ছাড়া আর সব জায়গায় সেম সেম থিং। আপনার কি কোনো আইডিয়া আছে যে এই জায়গায় বাসা ভাড়া কেমন? সাধারণত একটি 2 সদস্যের পরিবার যদি বা 4 সদস্যের পরিবার যদি একটি ফ্যামিলি বাসায় যদি থাকে যাদের বাচ্চা আছে ছোট, তারা কিরকম? আসলে এখানে ফ্যামিলি সদস্যের উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে রুম ভিত্তিক। আপনি 2 রুম যদি নেন বা 3 রুম সহজে নেন সেক্ষেত্রে ডিপেন্ড করে, 2 রুমের বাসা যদি ভালো এখানে অন্তত 800 ইউরো 800 ইউরো বাসা, 2 রুমের বাসা 800, 3 রুমের বাসা 1100-1900 এরকম করে। আর এখানে আসলে প্রবাসী বাংলাদেশি যারা থাকেন, পরিবার যারা প্রতিষ্ঠিত তারা পরিবার পরিজন নিয়ে থাকলে কোনো সমস্যা নাই, বাট এছাড়া যারা পরিবার ছাড়া থাকেন সবাই মোটামুটিভাবে মিলেমিশে সাবলেট নিয়ে এভাবে থাকেন এখানে। সেটি কিরকম ভাড়া থাকে আমরা জানবো না, হ্যাঁ সে ভাড়া সেরকম 900 ইউরোর মতো করে পরে এখানে, যারা এখানে 900 ইউরো করে ভাড়া পরে 2 রুম 3 রুমের মতো, বাট নট এক্সপেন্সিভ, বাট এইখানে একটু এক্সপেন্সিভ। ইতালিতে এমনিতে বাঙালি যারা আছেন মানে বা রোম শহরে যারা আছেন, রোম তো একটু বেশি খরচ আপনি বলছিলেন, এই ভাড়া একটু বেশি, সেইখানে আমাদের যারা বাঙালি আছেন তাদের আয় কিরকম মাসে, যারা আর কি মানে যাদের কাগজপত্র আছে যারা চাকরি করছেন বা? এটা ডিপেন্ড করে, মানে মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম নিম্নতম বেতন হচ্ছে 1000 ইউরো 1200 ইউরো বেতন পায়। আর যারা এখানে মূলত বেশিরভাগই কাজ করে হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্ক, রেস্টুরেন্টে আচ্ছা ঠিক আছে, এখানে মূলত রেস্টুরেন্ট ব্যবসাটি বেশি, যারা রেস্টুরেন্টে কাজ করেন এখানে, যে রেস্টুরেন্টে যিনি ওয়েটারের কাজ করেন আবার যে কুকের কাজ করেন তাদের বেতন বেশি, 2000-2500 এরকম বেতন আছে। আর যারা এই এমনি অন্য কাজ করেন তাদের বেতন 1000-1200 ইউরো,
বাট এখানে নিম্নতম যে কম ইনকাম করে সেও 1200 ইনকাম করে, আর যে বেশি ইনকাম করে যাদের ব্যবসা আছে মিনি সুপারমার্কেট আছে বা অ্যালিমেন্টারি যেগুলো দেখলেন না এতক্ষণ, সেই ব্যবসাটা তাদের আনলিমিটেড, তার কত ডিপেন্ড করে এরিয়ার উপরে বা তাদের বেচা কেনার উপরে। বাট প্রবাসী বাংলাদেশিদের আয় কিন্তু অন্যান্য দেশের তুলনায় ইতালিতেও কম না, বাট এখানে সোশ্যাল হেল্পটা খুব কম পাওয়া যায়, যেরকম জার্মান বা অন্যান্য দেশে সরকার থেকে যে সহযোগিতা থাকে। এখন করোনাকালে ইতালি সহযোগিতা করেছে, বাট ইতালি সরকার কিন্তু ওইরকমভাবে অভিবাসীদেরকে অকেশন ছাড়া কোনো সহায়তা করে না। এই জায়গা রাস্তাঘাট আমরা কি একটু বেশি ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, মানে নাকি? হ্যাঁ, করোনার শুরু হওয়ার পর থেকেই রাস্তাঘাট ফাঁকা ছিল, আর এখন করোনা শুরু মানে শেষ হলেও স্বাভাবিক অবস্থা কিন্তু ইতালি ফিরতে পারে না এখন পর্যন্ত, সেটি অর্থনৈতিক দিক থেকে, সেটি মানুষের ভিতরে যে আতঙ্ক সেই আতঙ্ক থেকে কিন্তু আতঙ্ক কেটে উঠতে পারেনি। আচ্ছা, উনি আপনি কি কথা বলতে চান? কি নাম আপনার? আমি আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে আমি বাসা থেকে বের হয়ে যাবো না অবশ্যই, আপনাকে দেখি মনে যখন আপনি ইতালিতে ঢুকছেন তখনই আমি আপনার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিলাদ হোসেন। আপনি খালিদ মহিউদ্দিন ভাই না? জি জি। আপনি কতদিন আছেন এখানে? আমি ইতালিতে 10 বছর। 10 বছর ধরে আছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি প্রতি বছর একবার ছুটি পাই প্রতি মাসে। না, করোনার সময় আমি অবশ্যই দেশে যেতাম ফেব্রুয়ারির দিকে, কিন্তু এই করোনার মহামারীর কারণে যেতে পারিনি। এখানে কাজ করছেন? হ্যাঁ, না আমি এখানে কাজ করতেছি। কাজ কি বন্ধ আছে? না, আমি মার্চের 4 তারিখ থেকে ডিউটি চলতেছে আমার, আলহামদুলিল্লাহ ভালোই আছি এই আর কি। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ও ও সামনে আমরা দেখতে পাচ্ছি যে আরও কেউ হয়তো আমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছেন। আসলে রোমে আমি আগেও এসেছি, রোম কিন্তু এরকম মানে করোনার সময় সেটি লকডাউন ছিল সেটি একটি রকম কথা, কিন্তু লকডাউন আরাফাত নিশ্চয়ই লক্ষ্য করছেন, লকডাউন উঠে গেল আপনি দেখেন যে রোমের মতো একটি মেগা সিটি যেখানে প্রায় কোটিখানেক লোকের বাস, সেই রাস্তাঘাট কিন্তু এরকম হওয়ার কথা না। জি জি, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। আমরা আরেকজন বাংলাদেশি পেয়েছি, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? জি ভাই, আপনার একটু নামটা বলে আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো যে নিশ্চয় আপনার ছেলে মেয়ে? মেয়ে। আর মেয়ে? আচ্ছা, তো আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো যে মানে করোনা ভাইরাসের সময় তো শেষ, কিন্তু এখনও কি আসলে একটু সংকটেই আছেন দোকানপাট বা রাস্তাঘাট? সে দোকানপাট সবগুলো তো খুলে নেই এখনও, অনেক মানুষ কাজ কাম এখনো নাই, কিছু কিছু চলতেছে কাজ, তার মধ্যে আবার বাঙালির এখন তো আবার করোনা ভাইরাস এখনো শেষ হয় নাই, স্কুল তো বন্ধ এখনো, বাচ্চাদের জন্য ঘুরতেছি। আমি 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 কাজ করি। কাজ কি এখন? না, কাজ চলে। আজকে আপনার কাজ বন্ধ আছে? কাজ বন্ধ আছে। কাজ আবার শুরু করেছেন মানে তাতে কোনো বড় অসুবিধা হয়? অসুবিধা হয় নাই এখন, হয়তো আমরা বাঙালি হিসাবে একটু সেভ মতো চলতে হয় এর। আচ্ছা আচ্ছা, এইটা কি রিয়াজের কাছে একটা প্রশ্ন আছে, রিয়াজ যদি একটু যে বলতেন, সেটি হচ্ছে যে যারা ফেক করোনা ভাইরাস নিয়েছেন, যারা ফেক করোনা ভাইরাস নিয়েছেন সার্টিফিকেট নিয়েছেন, তাদের বিরুদ্ধে ইতালিয়ান সরকার কোনো লিগ্যাল অ্যাকশন নেবেন কিনা, কিন্তু সেই প্রশ্নটা করার আগে আমরা আরেকজন বাংলাদেশি ভাই এবং আপাকে পেয়েছি। সালাম আলাইকুম ভাই, আপনার পরিচয় দিয়ে একটু কি বলবেন যে করোনা ভাইরাসের এই সময়টা কেটে গেছে বা আবার নতুন করে শুরু হয়েছে এই এটা এটা নিয়ে আপনি একটু কাছে আসেন প্লিজ, একটু কাছে আসেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে বাবা, বাই। ধন্যবাদ যে কালকে আপনাদের ভেনিসে রিটার্ন পুরোটা দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছা ছিল যে আপনার সাথে আবার একটু দেখা হোক। আপনার বাংলাদেশে যখন আপনি সাংবাদিকতা করছেন তখন আমার কাছে ভালো লাগছে, মানে আপনার কি নাম? আবার আমার নাম নাজনীন। তো আপা একটু বলবেন যে মানে আমাদের তো আবার সেকেন্ড ওয়েভের কথা আমরা শুনলাম এবং আমরা একটু খুব ঘাবড়েও গেছিলাম, সেই জন্য ইতালি যখন বাংলাদেশিদের আসলে একটা ফ্লাইট একটা পুরো ফ্লাইট আসলে ফিরিয়ে দিল, তারপরে ইতালিতে বাংলাদেশিরা আসলে আসতে পারবে কি না, পারলে কী কী প্রোটোকল অনুসরণ করতে হবে সেগুলো নিয়ে একটা ঘাবড়ে গেছিলাম। এদিকে পুরো ইউরোপই আপনি জানেন যে পুরো পৃথিবী আসলে লকডাউনের কারণে বন্ধ ছিল, এখন ধীরে ধীরে যখন খুলছে তখন এই আঘাতটা আসলে আমাদের জন্য কত বড় আঘাত বা আমরা এটিকে কাটিয়ে উঠতে পারবো কি না সেটি নিয়ে যদি একটু কথা বলতে পারবো। মানে আপনি দ্বিতীয় ঢেউয়ের কথা বলতেছেন, এটা তো অবশ্যই আমরাও আমার কাছেও চিন্তা মনে হইতেছে এটা হবে, কারণ ইটালিয়ানরা একটু ফ্রি চলাফেরা করতেছে, কারণ ওরা সমুদ্রের পাড়ে সি বিচে যাইতেছে একসাথে, অনেক প্রোগ্রাম করতেছে একসাথে, এই জন্য ওদের এখান থেকে সতর্কবাণী আছে যে আবার একটা দ্বিতীয় ঢেউ আসতে পারে। এখন আমাদের যে সতর্কতা এটা আমাদের অবশ্যই অবলম্বন করতেই হবে, করোনা কমে যাক আর যাই হোক,
মানে লাস্ট পর্যন্ত আমাদেরকে মানে আমাদের যে নিয়মগুলি আছে নিয়মগুলি মানা উচিত। এই নিয়মগুলি মানার ব্যাপারে আমরা কি একটু অনীহা দেখাচ্ছি, মানে এটা একটু ভাই একটু বলবেন একটু পরিচয় দিয়ে, যে মানে আমরা কি একটু মানে এটাকে একটু খুব ক্যাজুয়ালি নিচ্ছি কিনা? আসসালামু আলাইকুম ভাই। এই আসল কথা কি যে আমার নাম হলো ফিরোজ আলম। এই আমরা আসলে কি এই যে এখানে যারা আছি সবাই কিন্তু মানে সতর্ক হিসেবে আছি, তারপরও আমার যেটুকু মনে হয় যে প্রথম ধাপ একটা শুরু হয়েছে, আর এখন অনেক কষ্ট করছে দেশের ডাক্তাররা। 100 কতজন মারা গেছে, 140 জন মতো পথে মারা গেছে ডাক্তার নার্স সহ, এবং তারা বলতেছে যে আমরা অনেক যুদ্ধ করছি, যুদ্ধ করে আমরা জয় হয়েছি, এখন যদি ফিরা জিতে আবার যদি এরকম হয় তাহলে যে কোনো লোকই এবং ইয়ং হোক আর বৃদ্ধ হোক এরা অবশ্যই আবার মালাতে হবে এবং আপনি এই করোনা ভিরুস আক্রান্ত হবে। তবে আমরা সতর্কভাবে চলা উচিত, সবারই মাস্ক পরা উচিত, এটা আমাদের ই। আর যেখানে বেশি লোক থাকা আমাদের কর্তব্য না, যেমন ফোকাই একটা শব্দ আছে ইতালি ভাষা বলে, যে এখানে ডিস্টেন্স রাখা উচিত, মেনে চলা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমাদের একজন দর্শক সাইদুজ্জামান, তিনি প্রশ্ন করছেন যে আমি বারবার মোবাইল ফোন কেন দেখছি, এবং আসলে মোবাইল ফোন দেখতে হচ্ছে যারা মতামত দিচ্ছেন তাদের জন্য আমি একটু দেখতে হচ্ছে এটি। আরেকজন মন্তব্য করছেন যে আমি ধান বানতে মানে এটি কি ডেইলি প্রবাসী, আচ্ছা উনি নাম ছাড়া প্রশ্ন করেছেন, ধান বানতে শিবির গীত করছে কিনা, ইতালিতে আসছি দুর্নীতির বিষয়ে কি দূতাবাসের দুর্নীতির বিষয়ে খবর নিতে, ইতালিতে যে দূতাবাসের দুর্নীতি বা দূতাবাসের সুনীতি সব কিছুর ব্যাপারে আমরা আসলে খোঁজ খবর নিতে চাইবো। এখন আমরা একটু রোম শহরে যারা বাংলাদেশি আছেন তাদের সাথে একটু কথা বলে এবং একটু ঘুরে ঘুরে দেখছি। আপা আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি জি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি আচ্ছা ঠিক আছে না, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জি থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি ইউজুয়ালি কেমন থাকে একটু যদি রিয়াজ আমাদেরকে বলেন, এবং পাশাপাশি পুরনো প্রশ্নটার জবাব যদি একটু দেন। এটি ব্যস্ততম একটি সড়ক না, পুরনো প্রশ্নটা হচ্ছে যে যারা ফেক সার্টিফিকেট নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ইতালীয় সরকার কোনো নেগেটিভ সরি কোনো লিগ্যাল অ্যাকশনের দিকে যাবে কিনা। আসলে যারা নিয়ে এসেছেন সেটির এখন পর্যন্ত এখানকার প্রশাসন তাদের ফেক সার্টিফিকেট জব্দ করছেন কিনা সেটাও কিন্তু আমরা নিশ্চিত নই। কারণ হচ্ছে প্রবাসী বাংলাদেশি যারা এসেছেন তারা বলছেন যে তারা কোনো সার্টিফিকেট ছাড়াই তারা ইতালিতে প্রবেশ করেছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যারা সেসব প্রবাসী বাংলাদেশি দেশে গেছে ইতালিতে গেছেন তারা কোনো সার্টিফিকেট নিয়ে যায়নি। তো আমরা এখন নিশ্চিত হতে পারিনি যে ওইসব প্রবাসী বাংলাদেশি কোনো ধরনের সার্টিফিকেট নিয়ে এসেছেন কিনা। যদি এসে থাকে সেক্ষেত্রে উনি সার্টিফিকেটে দেখলো যে উনি নেগেটিভ বাট উনি বাস্তবে পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু এখানকার স্বাস্থ্য বিভাগ কি সিদ্ধান্ত নেয়, তাৎক্ষণিকভাবে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে এখানকার রোম ঢাকা রোম রুটের বিমান কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আগামী 31 জুলাই পর্যন্ত। সেটিও কিন্তু আমাদের জন্য একটি শাস্তি যে আমরা ইতালিতে প্রবেশ করতে পারবো না। আমার সব লিগ্যালিটি আছে, ওয়ে আছে আমার এখানে আসার থাকার, আমার সেকেন্ড হোম, অথচ আমি কিন্তু ইতালিতে আসতে পারতেছি না, এটাও কিন্তু আমার জন্য একটি শাস্তি প্রবাস। এবং কয়েক কিছু সংখ্যক বাংলাদেশিদের জন্য আজকে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি বাংলাদেশে আটকা পড়ে রয়েছেন, তারা ইতালিতে 31 জুলাই বলা হলো। খালেদ ভাই আসলে এটি ডিসেম্বর পর্যন্ত আমার মনে হয় যে সরকার 31 জুলাইয়ের কাছাকাছি যখন আসবে তখন কিন্তু আবার ডেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে ইতালি থেকে যারা বাংলাদেশে বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসতে চাইবেন? আরাফাত আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে এটি শেষ করে দিতে চাই, তো আমরা যেটি করতে পারি যে এই প্রশ্নটি বেশি করছেন দর্শকেরা যে আজকে বাংলা ট্রিবিউন আবার একটি রিপোর্ট করেছে যে সেই রিপোর্টটি বলছে যে 1 আগস্ট থেকে বাংলাদেশিরা আবার ইতালিতে আসতে পারবেন। এখন সেটি সম্পর্কে একটু খোঁজ নেওয়া বা জানা কি সম্ভব যে আসলে ফ্লাইট কবে থেকে চালু হতে পারে বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতকাল এখানে সংসদে আলোচনা করেছেন এবং এখানকার স্বাস্থ্যমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি তারা সর্বসাকুল্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 31 জুলাই পর্যন্ত তারা আপাতত বন্ধ রেখেছে ঢাকা রোম রুটে। নট অনলি বাংলাদেশ, এছাড়াও 13টি রাষ্ট্র তাদের এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন, যাতে ওই সব দেশে যেসব দেশে করোনার কমছে না বা করোনার এখনও আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সব দেশ থেকে ইতালিতে আসতে বিধিনিষেধ দেওয়া হয়েছে যে তারা এই মুহূর্তে 31 জুলাই পর্যন্ত আসতে পারবে না। বাট এটি যে প্রথম কিন্তু 1 সপ্তাহ বলা হয়েছিল, সেই 1 সপ্তাহ যেতে না যেতেই লাস্ট ডেটে তারা কিন্তু 31 জুলাই বাড়িয়েছে। সেক্ষেত্রে তারপর আমরা পরে একটু আরেকটু খোঁজ নিয়ে আপনার কাছে একটু চূড়ান্তভাবে আমরা জানতে চেষ্টা করবো যে এটি আসলে মানে কবে নাগাদ যেতে পারবে বা যেতে পারবে না, সেটিকে আসলে
সাময়িক সিদ্ধান্ত নাকি চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয়েছে যে 5 অক্টোবরের আগে আসলে যাওয়া যাবে না? বা 5 অক্টোবর ব্যাপারে বিভিন্ন বিমান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাদের ব্যক্তিগত বিষয়ে, সেটি কাতার এয়ারওয়েজ বা তুর্কি এয়ারওয়েজ, যে আমরা যাব না যেহেতু সরকার আমাদের সাথে ওইভাবে কমিউনিকেশন করছে না বা ইতালি সরকার তাদেরকে সেইভাবে রিসিভ করছে না। এই কারণে বিমান কর্তৃপক্ষ চিন্তা করতেছে যে তারা ঢাকা থেকে বা এইসব দেশ থেকে ইতালিতে যাত্রী আনবে না, বাট সরকারের সিদ্ধান্ত নয়। ঠিক আছে, আমরা দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা এখানে এই পর্যায়ে রোমের এই ফেসবুক লাইভটি আমরা শেষ করছি। দর্শকদের একটি প্রশ্ন ছিল হচ্ছে অনেকটা এরকম, অনেক বেশি সংখ্যক বাংলাদেশি আসলে ঘোরাফেরা করছেন কিনা এখানে। আসলে বাংলাদেশিদের ঘোরাফেরা করার জন্য আলাদা করে কোনো বিধি বা নিষেধ নাই এখানে। যেটি বলা হয়েছে, যারা বাংলাদেশ থেকে এসছেন বা পৃথিবী অন্য জায়গা থেকে এসছেন, তারা যেন 14 দিনের কোয়ারেন্টাইন পালন করেন, 14 দিনের মধ্যে তারা যত নিজেদেরকে আইসোলেশনে রাখেন সেটির ব্যাপারে বলা হয়েছে, তার বাইরে আর কোনো কিছু না। এখানে বাইরে বের হলে পরে যার যার পার্সোনাল সাবধানতা তারা শেষে তা অবলম্বন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইতালির অন্যান্য কিছু শহরের মতো এখানে আসলে কেউ মাস্ক পরছেন, কেউ মাস্ক পরছেন না, ঘরের ভিতরে অবশ্য সবাই মাস্ক পরতে চেষ্টা করছেন। এই রকমই একটি অবস্থা থেকে আমরা নিশ্চয়ই রোম থেকে আরও কিছু ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।